নমস্কার বন্ধুরা টেট প্রস্তুতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমরা নিয়ে চলে এসেছি ম্যাথ পেরাগোগির ক্লাস টু অর্থাৎ আগে আমাদের চ্যানেলে ম্যাথ পেরাগির একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে চেক করে নেবে এছাড়াও আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে মক টেস্ট প্র্যাকটিসেট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সি টেটের কোশ্চেন পেপার দু হাজার সতেরো দু হাজার চোদ্দোর বেঙ্গল টেটের বিভিন্ন প্রশ্ন অল্টারনেট করে আমাদের চ্যানেলে মক টেস্ট আকারে এবং প্র্যাকটিস সেট আকারে নিয়ে আসা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো টেট প্রস্তুতি চ্যানেল এবং পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও তার দু হাজার বাইশের টেট ডিসেম্বরের টেট খুব কম সময় তোমাদের হাতে এই কম সময়ের প্রস্তুতি নিচ্ছ তোমরা সুতরাং তোমাদের বেশি সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই সুতরাং তোমাদের জন্য খুব কম সময়ের মধ্যে যাতে বহু মূল্যবান বা খুব গুরুত্বপূর্ণ যাতে কয়েকটি ভিডিও বা কয়েকটি প্রশ্ন আমরা নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো সাবজেক্টের ভিডিও দেওয়া হয়ে গেছে খুব কম সময়ের এবং আজকের এই ভিডিওটাও খুব কম সময়ের মধ্যে হবে যাতে তোমাদের খুব কম সময়ে পনেরোটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা দু হাজার সতেরোর সি পরীক্ষায় হয়েছিল দু হাজার উনিশের টি পরীক্ষা সি পরীক্ষায় এসেছিলো ম্যাথ পেরাগি এখান থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের প্রস্তুতির দশ বারো মিনিট যদি তোমরা যদি এই ভিডিওটা দেখার পিছনে ব্যয় করো তাহলে নিশ্চয়ই তোমাদের এর থেকে অনেক সাফল্য বা এর থেকে অনেক সুবিধা তোমরা পাবে যদিও আলোচনার পূর্বে একটা কথা বলে দিই যদি নতুন কোনো দর্শক বন্ধু এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও টেট প্রস্তুতি চ্যানেল পাশে বেললাইকেন ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও কারণ পরবর্তী ভিডিওর প্রথম আপডেটটি যারা তোমার কাছে পৌঁছোয় আমাদের চ্যানেলে আপডেট গুরুত্বপূর্ণ নিউজ টেট সংক্রান্ত এবং বিভিন্ন প্র্যাকটিস সেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারের আলোচনা করা হয় কোশ্চেন অ্যান্সার আলোচনা করা যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি দেখো আজকে ম্যাথ পেরাগুগির ফার্স্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো এক নাম্বার দেখো ফার্স্ট কোশ্চেন গণিত মূল্যায়নের জন্য একজন গণিত শিক্ষক শিক্ষিকার ব্যবহার করা উচিত কি ধরনের কি ব্যবহার করা উচিত এখানে চারটি অপশান আছে রচনাধর্মী প্রশ্ন ব্যবহার করা উচিত মৌখিক প্রশ্ন ব্যবহার করা উচিত নৈর্ভিত্তিক প্রশ্ন ব্যবহার করা উচিত এবং সবগুলি দেখো এখানে বলেছে মূল্যায়নের জন্য অর্থাৎ টেস্ট বা পরীক্ষার জন্য সব ধরনের প্রশ্ন থাকে তোমাদের ম্যাথামেটিক্সে ম্যাথে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এবং সমস্ত তার নিচু ক্লাসে নিচু ক্লাস ওয়ান টু থ্রি প্রত্যেকটা এতে যেরকম বড় প্রশ্ন থাকে অর্থাৎ পাটিগণিত থাকে বীজগণিত থাকে এরকম সেরকম ছোটো প্রশ্নও থাকে সুতরাং রচনাধর্মী মৌখিক এবং নৈর্ভিত্তিক সবগুলোই হবে অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি এগুলোর মধ্যে সবকটি কটি অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কি বলেছে অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ উক্তিটি গণিতের কোন মূল্যবোধকে নির্দেশ করে অর্থাৎ এই উক্তিটির মধ্যে দিয়ে কোন মূল্যবোধ ফুটে উঠছে এখানে চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ সামাজিক সামাজিক মূল্যবোধ ফুটে উঠছে এর মধ্যে দিয়ে কারণ বলেছে যে মানব সভ্যতার দর্পণ মানব সভ্যতাকে নিয়ে বলতে গেলেই সামাজিক বিষয়গুলো উঠে আসে নেক্সট প্রশ্ন দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন গণিতের বৈশিষ্ট্য হলো কী গণিতের বৈশিষ্ট্য এখানে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে গণিতের বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিক ও বিচ্ছিন্ন গণিতের বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিক ও বিচ্ছিন্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন হলো গণিত হলো কী গণিত কী এখানে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অ্যান্সার হলো প্রণালীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের শাখা এই অপশান সি হবে কারেক্ট অ্যান্সার এই প্রশ্নে ভালো করে অপশানগুলো দেখলে তোমরা নিশ্চয়ই উত্তর বুঝতে পারবে খুব সহজ দেখো পরের প্রশ্ন দেখো অপশান পাঁচ নম্বর প্রশ্ন দেখো এখানে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটা ইটস খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে কারণ এই প্রশ্নের পর থেকে যে প্রশ্নগুলো আলোচনা করবো প্রথম দিকে তোমাদের একটু ইজি দিয়েছি যাতে তোমাদের ইন্টারেস্ট বাড়ে পরবর্তীকালে যে আমরা কোশ্চেনগুলো আলোচনা করবো অর্থাৎ পাঁচ নম্বরে পড়ে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিফিকাল্ট হবে সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের মাথায় রাখার চেষ্টা করবে দেখো এখানে বলেছে রেজুলের রেজুল অর্থাৎ রেজুল একটা নাম রেজুলের শিক্ষিকা মিসেস স্নেহা জানেন রেজুলের শিক্ষণ কৌশল এবং কৌশলের পরে দাঁড়িয়ে হবে শিক্ষণ কৌশল এবং সেই ভিত্তিতে গুণের ধারণা দিতে গিয়ে তিনি অর্থাৎ মিসেস মিসেস স্নেহা কোন কৌশল অবলম্বন করবেন বা কোন কৌশল গ্রহণ করবেন তিনি জানেন যে রেজুলের শিখন কৌশলটা কীরকম এবং সেই অনুযায়ী জানতে গিয়ে সেইটা জেনে তিনি গুণের কৌশল বা গুণের ধারণা দেবেন অর্থাৎ মাল্টিপেল অর্থাৎ গুণের ধারণা দিতে গিয়ে তিনি কোন কৌশল ব্যবহার করবেন এখানে চারটে অপশান দেখো চারটে অপশানের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান সি অর্থাৎ বিভিন্ন তার ও বিভিন্ন রঙের দানাগুলি গ্রহণ করা এবং যা থেকে দুই তিন ইত্যাদি গুণিতক জানানো যায় অর্থাৎ বিভিন্ন তার যে দেখো ভিডিওটা চলাকালীন তোমাদের এখানে একটা ছবি আসবে ঠিক আছে সেই ছবিটা দেখলে বুঝতে পারবে বিভিন্ন ধরনের তার বা তারে যে ছোটো ছোটো দানা থাকে সেই দানাগুলোকে সরিয়ে সরিয়ে গুণের ধারণা দিতে থাকেন এই এই পদ্ধতিটা ব্যবহার করা সবথেকে গ্রহণযোগ্য হবে সেই জন্য অপশান সি হবে কারেক্ট অ্যান্সার অপশানগুলো ভালো করে দেখে নাও প্রশ্ন অনুযায়ী অ্যান্সার বা অপশানগুলো কি হয় উত্তরগুলো কীরকম হচ্ছে ছ নম্বর প্রশ্ন দেখো বলেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর কাছে অ্যাবাকাশের ব্যবহার সাহায্য করে না কী করতে সাহায্য করে না অ্যাবাকাশের ব্যবহার কোনটার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেই এখানে চারটে অপশান আছে এর মধ্যে কারেক্ট হলো অ্যাবাকাস তোমরা সবাই জানো অ্যাবাকাস হচ্ছে সংখ্যা বিভিন্ন বিভিন্ন সংখ্যা বোঝানোর জন্য অ্যাবাকাস ব্যবহার করা হয় অর্থাৎ বড় সংখ্যা ছোটো সংখ্যা এগুলো ধারণা দেওয়ার জন্য অ্যাবাকাস ব্যবহার করা হয় অ্যাবাকাশ হচ্ছে ছবি আসবে অ্যাবাকাসের ছবি সেটাও দেখবে তোমরা দেখলে বুঝতে পারবে অ্যাবাকাশ সম্পর্কে ধারণা চলে আসবে তোমাদের দেখো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ কথায় লেখা থেকে অঙ্কে লেখা কথায় লেখা অ্যাবাকাসে লেভা লেখার কোনো ভূমিকা নেই ঠিক আছে সুতরাং এই অ্যান্সারটা হবে অর্থাৎ এই অপশানটা হবে কারেক্ট নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন এখানে বলেছে অবয়ব চিহ্নিতকরণ ও সম্পূর্ণকরণ হলো প্রাথমিক স্তরের গণিতের পাঠ্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল মনোভাব এবং সংখ্যা ও বিভিন্ন অপারেশনের ধর্ম বুঝতে সাহায্য করে নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব আট নাম্বার প্রশ্ন দেখো এখানে বলে দেখো এখানে বলেছে কোনটি সঠিক নিচে অপশন দেওয়া আছে দেখো অপশানগুলো তোমাদেরকে দেখাই দেখালে বুঝতে পারবে কোনটি সঠিক দেখো এখানে এক হাজারের পরবর্তী পূর্ববর্তী হল পরবর্তীর পূর্ববর্তী অর্থাৎ অর্থাৎ এক হাজার এর পরবর্তী এক হাজার এক এর পরবর্তীর পূর্ববর্তী অর্থাৎ এক হাজার একের পূর্ববর্তী তাহলে এক হাজারই হবে এক হাজারের পরবর্তীর পূর্ববর্তী হলো এক হাজার এরকমভাবে পরপর অপশান দিয়ে গেছে এর মধ্যে কারেক্ট অ্যান্সার তোমরা সহজেই বুঝতে পারছো অপশান নিয়ে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখন তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিন্তু পরীক্ষার হলে ওরকম সিচুয়েশানে তোমাদের কিন্তু এই বিষয়গুলো করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং কিন্তু মাথা ঠান্ডা করে করবে এইগুলো সহজ অ্যান্সার এগুলো থেকেই নাম্বার আসে এগুলো খুব সহজ মাথা ঠান্ডা করে করবে নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করছি দেখো ন নম্বর প্রশ্ন এখানে বলেছে টাকার যোগ দক্ষতাকে কার্যকরী করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশল হল মানে টাকা যোগা যোগ করা মানে টাকা গণনা বা টাকার যোগ করা এর পদ্ধতি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৌশল কোনটা এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে একদম কারেক্ট হয়ে যাচ্ছে অপশান এ মডেলের ব্যবহার টাকা এনে তুমি যদি বোঝাও তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং তারা বুঝতে সুবিধা হবে তাদের নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এখানে কী বলেছে দেখো দশ নম্বর প্রশ্ন বলেছে একটি শ্রেণীতে কোনো শিক্ষক দশক ও এককের মান বোঝাতে গিয়ে বললেন আমি দশকের স্থানে আট এবং এককের স্থানে চারের কম এইভাবে বা চারের কম বসাচ্ছি এইভাবে পাঠদানের উদ্দেশ্য হলো এইভাবে পাঠদান করা হয় কেন শ্রেণীতে কৌতু কৌতুক এবং একঘেমি দূর করার জন্য মানে ইন্টারেস্টিং করার জন্য এরকম না এখানে আরও অপশান আছে আমি ডিটেলসে পড়ছি না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে দেখো এখানে চারটে অপশান আছে ফার্স্ট অপশানটা বললাম তোমাদের অপশানগুলো বুঝতে সুবিধার জন্য আরও এখানে অপশান আছে দেখো দশকের ও এককের স্থান সম্পর্কে ধারণা দেওয়া তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি অপশান বি দশক ও এককের সম্বন্ধে সঠিক ধারণা দিতে উৎসাহিত করা বিভিন্ন ধরনের উৎসাহিত করার জন্য এইগুলো করানো হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন এখানে কি বলেছে তৃতীয় শ্রেণীর ছাত্রদের সংখ্যা সিস্টেম বা নাম্বার সিস্টেম শেখানোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীর কি এখানে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে বড় সংখ্যাকে পড়ার দক্ষতা বাড়ানোর জন্য অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার সংখ্যা সিস্টেম বা নাম্বার সিস্টেম বোঝানোর বা নাম্বার সিস্টেম শেখানোর একটা মূল উদ্দেশ্যই হলো বড়ো সংখ্যা পড়ার দক্ষতা বাড়ানোর জন্য এখন নেক্সট প্রশ্ন বলেছে বারো নাম্বার বলেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দৈর্ঘ্যের একক বোঝাতে নিম্নোক্ত উপকরণগুলি কোনটি ব্যবহার করলে উপযুক্ত হবে মানে দৈর্ঘ্যের এক একক মানে একটা কোনো লাঠি বা কোনো কিছু বড় লম্বা জিনিস যেটা দৈর্ঘ্য বোঝানোর জন্য ব্যবহার করা হবে সেই দৈর্ঘ্য বোঝাতে গেলে শিক্ষার্থীদের কীভাবে বোঝাবে এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে একদম কারেক্ট হয়ে যাচ্ছে অপশানগুলো তোমরা দেখো এখানে একদম কারেক্ট কোনটা হচ্ছে একদম কারেক্ট হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ বিভিন্ন দৈর্ঘ্যের ও বিভিন্ন এককের রুলার বিভিন্ন একক এবং বিভিন্ন দৈর্ঘ্যের রড ইত্যাদি বিভিন্ন দৈর্ঘ্যের রড আনলে তোমার ডিফারেন্সটা বোঝাতে পারবে মানে একটা ছোটো রড একটা ছোটো রড তার থেকে একটু বড় রড তার থেকে একটু বড় রড বা তার থেকে একদম ছোটো রড তাহলে এই যে ডিফারেন্সটা তাদের বোঝাতে সুবিধা হবে অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দেখো বলেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে কোনো সমতলিক বা সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা দিতে গেলে কি ব্যবহার করা যায় মনে করো কোনো একটা সমান জিনিস সমান জায়গা এই সমান জায়গার ধারণা দিতে গেলে কিভাবে বোঝাবে এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশানের মধ্যে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এইসব প্রশ্নগুলো পরীক্ষার সময় এসে থাকে তোমাদের এর মধ্যে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে বর্গমূলের সংখ্যা গণনা করে উহাদের ক্ষেত্রফল থেকে সমতলিক চিত্রের যোগফলের ধারণা দিয়ে বুঝতে পারলে একদম বিষয়গুলো খুব সহজ ঠান্ডা মাথায় করলে বুঝতে পারবে খুব সহজ এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় এসে থাকে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন বলেছে কি চোদ্দ নম্বর প্রশ্ন বলেছে গণিতে গাণিতিক দক্ষতা বাড়ানো যায় কিভাবে গণিত শেখাতে গেলে গাণিতিক দক্ষতা কিভাবে বাড়ানো যায় এখানে দেখো একদম চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে খুব সহজ তোমরা বুঝতে পারবে যেটা সেটা হলো তোমরা সবাই জানো অপশান সি কারণ অনুশীলনের মাধ্যমে ধারণা দেওয়া গণিত মানেই প্র্যাকটিস তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবে তত অঙ্কে তোমার ব্রেন শার্প হবে ঠিক আছে প্র্যাকটিসই হল আসল বিষয় তাহলে অনুশীলন সম্পর্কিত যা অপশান থাকবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার আমরা চলে যাচ্ছি লাস্ট প্রশ্ন আজকে সেটের লাস্ট প্রশ্ন দেখো এখানে বলেছে শিক্ষিকা দশমিকের গুণফল শিক্ষা দিতে গিয়ে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইজুকাল টু জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স বার করেছেন মানে গুণফল বের করেছেন এই পদ্ধতির মাধ্যমে শিক্ষিকা কী বোঝাতে চেয়েছেন বা মানে কী ধারণা দিতে চেয়েছেন এখানে দেখো অপশান আমি তোমাদের আগেই বলে দিই এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে দেখো চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অর্থাৎ ধারণাগত জ্ঞান ও সমস্যা সংক্রান্ত জ্ঞান বেশি এবং প্রক্রিয়াগত জ্ঞান কম এইটা হলো কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ অপশান এ দেখো ধারণাগত জ্ঞান ও সমস্যাগত জ্ঞান সংক্রান্ত এই জ্ঞানগুলো বেশি এবং প্রক্রিয়াগত জ্ঞান কম এইভাবে তুমি যদি বোঝাও তাহলে এই গুণফল ফল বোঝাতে তাদের সুবিধা হবে দেখো এখানে কীভাবে গুণফলটা ফলটা বোঝানো যায় শিক্ষার্থীদের এখানে একটা ছোট্ট ছক ছকের মাধ্যমে দেখিয়ে দিই তোমাদের দেখো এইখানে এখানে টোটাল একশোটা আছে একশোটা বক্স আছে ঠিক আছে তার মধ্যে আমাদের বলেছে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে জিরো পয়েন্ট টু আমি যদি ধরি বা জিরো পয়েন্ট থ্রি যদি ধরি মানে তিনটে হয়ে যাচ্ছে জিরো যদি ধরি আর এইটাকে যদি আমি এটা পুরোটাই গ্রেস করি তাহলে বুঝতে পারবো জিরো পয়েন্ট যদি ধরি আর এটাকে যদি আমি জিরো পয়েন্ট টু ধরি অর্থাৎ এই দুটো ঘর এই দুটো ঘর আর এখানে এই তিনটে ঘর এই তিনটে ঘর হচ্ছে জিরো আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে এইখানে জিরো পয়েন্ট মানে এটাও জিরো আর এখানে জিরো মানে হচ্ছে এটাও জিরো মানে তিনটে ঘর তাহলে এইটা যদি ধরি তাহলে এইটা হচ্ছে টোটাল এখানে এইটা যাচ্ছে এতদূর আর এইটা যাচ্ছে টোটাল এখানে এতদূর মানে এইটা আমাদের টোটাল এখানে ব্যবহার হচ্ছে এর মধ্যে দেখো এইখানে টাচ করছে কতগুলো ঘর এইখানে টাচ করছে কতগুলো ঘর এইখানে টাচ করছে একটা ঘর তাহলে আমি এটা কাটি কাটি বুঝতে পারবে মানে এইটা আর এইটা মানে এই ঘরটা এই ঘরটা টোটাল আর এইখানে এই ঘরটা টোটাল অর্থাৎ এইটা আর এইটা তাহলে এখানে কাটছে মানে জয়েন্ট হচ্ছে কত কতগুলো ঘর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে কি হলো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু ইন্টু করলে জিরো পয়েন্ট জিরো সিক্স এইভাবে শিক্ষার্থীদের বোঝালে তারা বুঝতে পারবে সহজে তো এই যে পদ্ধতিটা এখানে এইটাই বোঝানো হয়েছে যে এই পদ্ধতিটা ব্যবহার করে শিক্ষার্থীদের কি ধারণা দেওয়া যায় পনেরো নম্বর প্রশ্ন এখানে বলেছে বলেছে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার অর্থাৎ ধারণাগত জ্ঞান ও সমস্যার সমাধান সংক্রান্ত জ্ঞান বেশি এবং প্রক্রিয়াগত জ্ঞান কম এই শেখানোর মধ্যে দিয়ে প্রক্রিয়াগত জ্ঞানটা কম দেওয়া হয় ঠিক আছে এরকম প্রশ্ন এলে এই এইটাই হবে কারেক্ট অ্যান্সার আজকের এই পর্যন্ত বন্ধুরা পনেরোটা কোয়েশ্চেন তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে খুব ইন্টারেস্টিং করে বোঝানোর চেষ্টা করেছি বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজ করে রাখার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সবার মধ্যে শেয়ার করো এখনও যারা টেটের প্রস্তুতি নাওনি ম্যাথ ফেরাগুগ নিয়ে ভাবছো কী করবে না করবে সেই অনুযায়ী তোমরা সবাই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং দেখো আমাদের চ্যানেলে অলরেডি ম্যাথ পেরাগুগির একটা ভিডিও দেওয়া আছে আরেকটা ভিডিও আমরা পাঠালাম এর পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো ম্যাথ পেরাগুগির সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করো টেট প্রস্তুতি পাশে বেলাইকান ক্লিক করে দাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো লাইক করলে আমরা মোটিভেট হই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস